স্বাস্থ্য ভবনে মুখ্য সচিব চিকিৎসক সংগঠনগুলির সঙ্গে বৈঠক মুখ্য সচিবের স্বাস্থ্য ভবনে শুরু বৈঠক প্রতিবাদী ব্যাচ পরে বৈঠকে জুনিয়র চিকিৎসকেরা বৈঠকে আছেন স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য সচিব স্বাস্থ্য ভবনে শুরু হয়েছে বৈঠক জুনিয়র ডাক্তারদের তাদের বৈঠক প্রতিবাদী ব্যাচ পরেই চলছে এই বৈঠক মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিব রয়েছেন এই বৈঠকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক স্বাস্থ্য ভবনে মুখ্য সচিব চিকিৎসক সংগঠনগুলির বৈঠক মুখ্য সচিবের স্বাস্থ্য ভবনে ইতিমধ্যেই এই বৈঠক শুরু হয়েছে প্রতিবাদী ব্যাচ পরে বৈঠকে জুনিয়র ডাক্তাররা মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিব রয়েছেন এই বৈঠকে স্বরাষ্ট্র সচিবও রয়েছেন বৈঠকে ইতিমধ্যেই কিন্তু এই বৈঠক শুরু হয়ে গিয়েছে প্রতিবাদী ব্যাচ পরে বৈঠক জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতিদা আমরা জানি ইতিমধ্যে এই বৈঠক শুরু হয়ে গিয়েছে বৈঠক থেকে কি বার্তা আসছে দেখো অনন্যা প্রায় দু ঘন্টা বৈঠক হতে চলল এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র কিন্তু বেরোয়নি এবং আজকের এই বৈঠক থেকে সমাধান সূত্র বেরোনোর কোনো সম্ভাবনা নেই কারণ যারা অনশন করছেন বা অবস্থান করছেন সেই জুনিয়র চিকিৎসকদের কোনো প্রতিনিধি কিন্তু আজকের এই বৈঠকে অংশগ্রহণ করেনি মূলত ১২টি যে শিক্ষক সংগঠন চিকিৎসক সংগঠন রয়েছে তাদের প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করেছেন এবং তাদের পক্ষ থেকে যেটা প্রথমেই জানানো হয়েছে যে জুনিয়র চিকিৎসকরা আন্দোলনটা করছেন এবং অনশন করছেন তারা ছাড়া এই বৈঠক কীভাবে হওয়া সম্ভব তবে সেই মতোই কিন্তু ইতিমধ্যেই সিনিয়র চিকিৎসকদের যে সংগঠনগুলি রয়েছে ১২টি সংগঠন আইএমএ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তারা তাদের বক্তব্য পেশ করছেন অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে যে ১০ বা দাবি করা হয়েছিল সেগুলো সবকটারই সহমত কিন্তু এই সিনিয়র চিকিৎসকদের সংগঠন এবং সেই মতোই বৈঠক কিন্তু শুরু হয়েছে অন্যদিকে জুনিয়র ডাক্তারদের যে কর্মসূচি ধর্মতলায় চলছে সেই কর্মসূচি যেমন চলছে অন্যদিকে কিন্তু এখানে যে সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু যেটা দাবি করছেন যে নিরাপত্তা সহ বেশ কিছু বিষয়ে হয়তো সরকারের পক্ষ থেকে কিছু কাজকর্ম করা হয়েছে এবং সেই কাজকর্ম কত শতাংশ কাজকর্ম করা হয়েছে তা নিয়েও কিন্তু তারা সন্দিহান ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যারা পরিষ্কার করে জানানো হয়েছে যে নির্যাতিতা তরুণী ছাত্রীর মৃত্যুর যে বিচার সেই বিচার দেওয়ার ক্ষমতা কিন্তু রাজ্য সরকারের নেই কারণ সেটি কেন্দ্রীয় এজেন্সি দেখছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ৯ তারিখ ঘটনা ঘটার পর যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছিল তার নামেই কিন্তু চার্জশিট জমা পড়েছে এখনও পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিটও কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে দেওয়া হয়নি সেই জায়গাতে কিন্তু আজকের যে বৈঠক হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সিনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে আগামীকাল দ্রোহের কার্নিভাল বলে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচিতে জুনিয়র চিকিৎসকরা থাকবেন কিনা এখনও পরিষ্কার করে তারা জানাননি তবে মহামান্য সুপ্রিম হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশকে অবজ্ঞা করে কিভাবে সিনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে এই দোহের কার্নিভাল একেবারে রানী রাসমণি এভিনিউতে তারা করবেন তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে সেই জায়গাতেই যাতে এই কার্নিভাল না হয় তার জন্য কিন্তু ইতিমধ্যেই মুখ্য সচিব বার্তা দিয়েছিলেন এবং সেই মতন তিনি কথা বলছেন এই সিনিয়র চিকিৎসকদের যে ১২টি সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অর্থাৎ এই বৈঠক থেকে সমাধান সূত্র বেরোনোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে সেই জায়গাতেই কিন্তু এই বৈঠক প্রায় ২ ঘন্টা অতিক্রান্ত আর কিছুক্ষণের মধ্যে হয়তো বৈঠক শেষ হবে বৈঠক শেষ হওয়ার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বললে বোঝা যাবে যে এই সমাধান সূত্র কিছু বেরোলো কিনা অনন্যা একদমই ধন্যবাদ তোমায় দেবজ্যোতি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন স্বাস্থ্য ভবন থেকে আমাদের প্রতিনিধি দেবজ্যোতি